থাম্বনেলটিতে আমার হাতে যে স্পিকারটি দেখে তোমরা ভিডিওটিকে ক্লিক করেছো সেটি হলো বোট স্টোন 1400 ব্লুটুথ স্পিকার। তো আমার এই চ্যানেলের বয়স 3 মাসের মতো এবং এই স্পিকারটি কিন্তু আমার এই চ্যানেলে আগে থেকেই আমার কাছে ছিল। তো তাই তোমরা দেখতেই পাচ্ছ যে স্পিকারটি কিন্তু একটু নোংরা হয়েছে এবং আমি কিন্তু এটাকে অ্যাকচুয়ালি খুব রাফলি ইউজ করেছি। তো প্রথমে ভেবেছিলাম যে স্পিকারটি রিভিউ দেবো না, তারপর ভেবে দেখলাম যে যেহেতু এখন একটা চ্যানেল আছে আর এই স্পিকারটিকে আমি এতদিন ধরে ব্যবহার করছি তাই একটা রিভিউ দিলে ক্ষতি কী, তাই না? তো আজকের এই ভিডিওটিতে মূলত এই বোট 1400 স্পিকারটির সাউন্ড আউটপুট, বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের ব্যাপারে আমার এতদিনের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সো হ্যালো গাইজ, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক এই স্পিকারটির একটি ফিজিক্যাল ওভারভিউ অথবা বিল্ড কোয়ালিটিতে, কারণ এই ধরনের স্পিকারের ক্ষেত্রে কিন্তু বিল্ড কোয়ালিটি ম্যাটার করে, কারণ এই টাইপের স্পিকারগুলো কিন্তু খুব রাফলি ব্যবহার করা হয় এবং আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই এই ভিডিওটিকে তোমাদের এই স্পিকারটিকে কিন্তু একটু পুরনো মনে হতে পারে। ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। তো এই স্পিকারটির একদম সামনের দিকে রয়েছে ইয়েলো কালারের লেখা বোটের লোগো এবং এই ঠিক নেটের ভেতরের দিকে রয়েছে মেনলি দুটো স্পিকার এবং দু সাইডে রয়েছে উফার। এছাড়াও এই স্পিকারটির একদম পিছনের দিকে রয়েছে চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট এবং এছাড়াও তোমরা এক্সটার্নাল অডিও ইনপুটের জন্য কিন্তু এই অক্স পোর্ট এবং এই ইউএসবি এ পোর্টের মাধ্যমে কার্ড রিডার কিন্তু তোমরা এই স্পিকারটিতে ইনপুট করতে পারবে। ওকে, এছাড়াও এই স্পিকারটির উপরের দিকে রয়েছে এলইডি নোটিফিকেশান লাইট, ব্যাটারি ইন্ডিকেটার, পাওয়ার বাটন এবং ভলিউম প্লে অথবা পজ সুইচ। এছাড়াও আরেকটি রয়েছে মোড, অর্থাৎ এর সাহায্যে তোমরা তোমাদের মিউজিক টেস্ট অনুযায়ী বিভিন্ন রকমের মোড কিন্তু স্পিকারটিতে চেঞ্জ করে নিতে পারবে। আর তোমরা এই স্পিকারটির দু সাইডে যে গার্ড বা বলা যেতে পারে যে প্রোটেক্টর দেখছো সেগুলো সম্ভবত এই স্পিকারটির উপরগুলোকে কোনো এক্সটার্নাল ড্যামেজের থেকে বাঁচানোর জন্য। ওকে, তো এখন যদি আমি এই স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে আমি বলবো এক কথা দারুণ, কারণ এই গত 3 মাসে আমি এই স্পিকারটিকে কিন্তু খুব রাফলি ব্যবহার করেছি এবং তারপরেও এই স্পিকারটিতে কিন্তু আমি সেরকমভাবে কোনো স্ক্র্যাচ নোটিস করিনি। তাছাড়াও নর্মালি এই স্পিকারটিকে কিন্তু দেখে বেশ টাফ মনে হয়, কারণ এই স্পিকারটির প্লাস্টিক বিল্ড মেটেরিয়াল হলেও সেটি কিন্তু যথেষ্ট ভালো আর এই স্পিকারটির ইন অ্যান্ড ফিলিং কিন্তু বেশ ভালো। আই মিন, স্পিকারটিকে হাতে নিলে বা স্পিকারটিকে ধরলে বোঝা যায় যে স্পিকারটি কিন্তু একটু হেভি, কারণ এই স্পিকারটির ওয়েট প্রায় 3 কিলো। যদিও এই ধরনের স্পিকারগুলোর ওয়েট ঠিক এইরকমই হয় কারণ এগুলো কিন্তু মোটেও কোনো পোর্টেবল স্পিকার না, তবে ভালো বিষয় যে এই স্পিকারটিকে ক্যারি করার জন্য কিন্তু এখানে একটি স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, ফলত আমাদের প্রয়োজনের সময় কিন্তু আমরা স্পিকারটিকে এভাবে হাতে নিয়ে বা এমনি আমরা কিন্তু এই স্ট্র্যাপটির সাহায্যে ক্যারি করে নিতে পারবো। তো এবার আসা যাক এই স্পিকারটির বেশ কিছু ফিচার্স বা স্পেসিফিকেশানে। তো এই স্পিকারটি মূলত একটি 30 ওয়াটের ব্লুটুথ স্পিকার এবং যার ব্লুটুথ ভার্সন হচ্ছে 4.2। যদিও 5.0 হলে ভালো হতো, কারণ এই 4.2 ব্লুটুথ ভার্সন কিন্তু একটু আউটডেটেড। তবে তাই বলে যে এই ব্লুটুথ স্পিকারটির রেঞ্জ কিন্তু খুব একটা খারাপ না, আই মিন ইনডোর কন্ডিশনে কিন্তু 10 মিটার রেঞ্জ যথেষ্ট। আর এছাড়াও এই স্পিকারটির কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। তো এই স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে একটি 2500 mAh ব্যাটারি এবং স্পিকারটির অফিসিয়াল সাইটে বলা আছে যে এই স্পিকারটি 50% ভলিউমে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। তবে আমার ব্যবহারে কিন্তু আমি মোটামুটি 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং আমার মনে হয় যা একটি 30 ওয়াটের ব্লুটুথ স্পিকারের ক্ষেত্রে কিন্তু এনাফ। আর তাছাড়া এই স্পিকারটিকে চার্জ করতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে, তাই আমি সাজেস্ট করবো যদি চার্জ করতে হয় তাহলে রাতে শোয়ার সময় করতে। ওকে, তো ফাইনালি এখন আসা যাক এই স্পিকারটির ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইটেড ফিচার্স এবং সেটি হলো এই স্পিকারটির সাউন্ড আউটপুট। তো দেখো, আমার মিউজিক টেস্ট অনুযায়ী এই স্পিকারটির সাউন্ড আউটপুট কিন্তু যথেষ্ট ভালো, আই মিন আমি এই বাজেটে একমাত্র JBL-এর স্পিকারগুলোতেই কিন্তু এই ধরনের অডিও আউটপুট পেয়েছি। তো এই স্পিকারটির বেস যথেষ্ট ভালো এবং লাউড, আমি অডিওতে সেরকমভাবে কোনো নয়েজ ডিস্টরশন পাইনি। আর তাছাড়া বলতে গেলে যে ওভারঅল এই স্পিকারটি কিন্তু একটি বেশ ক্রিস্পি সাউন্ড প্রোভাইড করে, যদিও ভিডিওতে এভাবে বোঝানো বা দেখানো সম্ভব না, তবুও আমি দেখাচ্ছি, দেখো তোমরা বুঝে নাও। জানি না ভিডিওটিতে এই স্পিকারটির অডিও আউটপুট কিরকম শোনালো, তবে এই স্পিকারটির সাউন্ড আউটপুট কিন্তু অরিজিনালি বেশ ভালো। তো এই স্পিকারটি অ্যামাজনে বর্তমান দাম
4500 rupees. ওকে, তো এছাড়াও এর চেয়ে কম বাজেটে, আই মিন 1 থেকে 1.5 হাজার টাকা বাজেটেও কিন্তু একটি ভালো স্পিকার বা বলতে পারো সাউন্ড বার আছে, এবং সেটি হলো উবন। তো এবং সেটার একটি ডিটেল রিভিউ কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে কিন্তু দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এই ধরনের টেক রিভিউ দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।